আমি একটা কলেজে চাকরি করি। আমার কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে সকল শিক্ষক মাস্টার্স পাস, অথচ দুই তিন বছর পরপর কলেজের কমিটি পরিচালনা মানে পরিবর্তন হয়। এক সময় একটা ডিগ্রি পাশের ছেলেও আমাদের কলেজের সভাপতি হয়ে গেল। দেশের নিয়মের কারণে জনপ্রতিনিধি অথবা এমপি কর্তৃক মনোনীত যে কোনো একটা ক্রাইটেরিয়াতে মধ্যে এসে দেখা গেল যে মানে একটা এমএ পাস লোক যারা 10 বছর 20 বছর প্রিন্সিপাল এমএ পাস করেছেন, 20 বছর চাকরি করে 30 বছর চাকরি করেছেন, 4 বছর চাকরি আছে, এই বয়সের লোকের পরিচালনা কমিটির সভাপতি হচ্ছে একটা ডিগ্রি পাশের ছেলে। আমরা সমালোচনা করছি, শিক্ষা অর্জনের কথা বলছি, রাষ্ট্রে যারা কর্ণধার তাদের কাছে মেসেজ পাঠানোর চেষ্টা করছি যে শিক্ষাকে যদি শিক্ষার স্থান নিতে হয় শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে, শিক্ষাকে শিক্ষার জায়গা থেকে ভাবতে হবে, শিক্ষাকে শিক্ষিত শিক্ষিত মানুষ দিয়ে মূল্যায়ন করতে হবে, যারা দেশ জাতি সমাজ রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করেন তাদেরকে নিয়ে আমাদেরকে শিক্ষা ব্যবস্থাটা বুঝতে হবে এবং বোঝাতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আর একটা বিষয় আপনাদের আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনাদের এখানে স্কুল কলেজ মাদ্রাসা প্রাইমারি লেভেলে ভাগটা নাই, কলেজ বা মাদ্রাসায় আপনারা খেয়াল করে দেখবেন সেখানে সেখানে বালিকা বিদ্যালয় মহিলা কলেজ আছে না? বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজ আছে কি না? বালিকা বিদ্যালয়ের শিক্ষক, বালিকা বিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা না শিক্ষিকা, তো বালিকা বিদ্যালয়ের মোট শিক্ষক যারা আছেন তার মধ্যে শিক্ষিকা কয়জন আর শিক্ষক কয়জন? আমার কথা বুঝতে পেরেছেন? আমরা বলছি বালিকা বিদ্যালয় কিংবা মহিলা কলেজ, মহিলা কলেজের পুরুষ শিক্ষক কয়জন, মহিলা শিক্ষিকা কয়জন? নাম তো বলছি আমরা বালিকা বিদ্যালয়, তার মানে কনসেপ্টটা ভালো, ব্রিটিশ আমলে করে যাওয়া কনসেপ্টটা হলো, কনসেপ্টটা কিন্তু সুন্দর যে একটা দেশে নারীদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা থাকবে, তাই না? ভালো কথা। কিন্তু সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হবেন মহিলা, পিয়ন হবেন মহিলা, হিসাবরক্ষক হবেন মহিলা, অফিস সহকারী হবেন মহিলা, প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল হবেন মহিলা, পড়াবেন মহিলা, মেয়েদের জন্য তো পরিবেশটাই আলাদা হওয়ার কথা, তাই না? অথচ সেখানে পুরুষ শিক্ষক দিয়ে বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজ পরিচালনা করা হচ্ছে, কনসেপ্টের সঙ্গে মিলল কি এটি? এটি এই সহশিক্ষা আসলে ইসলামের সঙ্গে সামঞ্জস্যশীল নয়। এই সহশিক্ষার মধ্যে দিয়ে আমাদের ইমান, আমাদের আকীদা বিশ্বাস, আমাদের সংস্কৃতি ধ্বংস করা হচ্ছে। এগুলো আমাদের ভ্রূক্ষেপে নেই, আমাদের মন এবং মানসিকতা সেগুলো আমাদের আমরা গভীরভাবে ভাবছি না। কিন্তু আমরা যদি স্বল্প খরচেও পৃথক পৃথক বিদ্যালয় যদি নাও করে দেখেন, আমরা যে প্রস্তাব করেছি সরকারের কাছে বিভিন্নভাবে আমরা জানিয়ে থাকি যে একটা একটা এই এটি একটা হাই স্কুল মনে করেন, এই হাই স্কুলে যদি সকাল 8টা থেকে জোহরের সালাত পর্যন্ত একটা শিফট চলল, সে শিফটে শুধু শিক্ষকগণ ক্লাস নিলেন, ছাত্ররা পড়াশোনা করল, তারপরে সালাত পড়ে এই গ্রুপ চলে গেল, জোহরের সালাতের পরে এখানে শিক্ষিকা এবং ছাত্রীরা আগমন করলেন, শিক্ষিকারা ক্লাস নিলেন দ্বিতীয় শিফটে আর ছাত্রীরা সেখানে পড়লেন, পরিবেশটা ভালো হয় না কি? আমার কথা বুঝতে পারছেন না? এটি কিন্তু আমরা চাই, সাধারণ মানুষ আমরা চাই, কিন্তু রাষ্ট্রের চিন্তা যারা আছেন তারা সেগুলো ভ্রূক্ষেপ করছেন না, লক্ষ্য করছেন না। সে কারণে আমাদেরকে জনমত সৃষ্টি করতে হবে, এর ভালো দিকগুলো আমাদেরকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে, নিজেরা উপলব্ধি করতে হবে, দাবি আকারে রাষ্ট্রের চিন্তার জায়গায় আমাদের এই কথাগুলো নিয়ে যেতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা যারা আইলিশ আন্দোলনের মার্কাজে গিয়েছেন, রাজশাহীতে গিয়েছেন, সেখানে দেখবেন আমাদের কমপ্লেক্সের অধীনে বালক এবং বালিকা শাখা আছে, একটা মাদ্রাসা
পাঠদান একটাই প্রতিষ্ঠান কিন্তু মেয়েদের জন্য পৃথক প্লেসে পড়াশোনা ব্যবস্থা সেখানে শাখা প্রধান সহ সকল শিক্ষিকা হিসাবরক্ষক তারপরে অফিস সহকারী পিয়ন সবাই মহিলা শুধু বাইরে দেখাশোনার জন্য যে গার্ড প্রয়োজন হয় সেগুলো হচ্ছে পুরুষ পাশাপাশি মূল যে কেন্দ্রে আপনারা গেছেন আমাদের অফিস যেখানে সেখানে সেটা বালকদের জন্য সকল শিক্ষক পুরুষ আর সেখানে বালকরা পড়াশোনা করে একটা মানে সুন্দর একটা পরিবেশ আমরা উদাহরণ হিসেবে রাষ্ট্রের সামনে এটা পেশ করতে চাই এবং জেলায় জেলায় আপনারা দায়িত্বশীল যারা আছেন আপনারা শিক্ষা বিভাগে আছেন আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে সেই বোর্ডের অধীনে সিলেবাস প্রণীত হয়েছে সেই বোর্ডের অধীনে লিখিত বই সিলেবাসে অধিভুক্ত বইগুলো প্রকাশ পেয়েছে আপনারা আপনার প্রতিষ্ঠানে এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অনুকূলে অন্তর্ভুক্ত হয়ে আপনার এলাকায় এভাবে পড়াশোনা করার পরিবেশ সৃষ্টি করুন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের শিশুরা আপনাদের ছাত্রছাত্রীরা সেগুলো সেই পরিবেশ পেয়ে আগামী দিনে মানে শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য তাওহীদ রেসালাত এবং আখেরাত মানে জান্নাতি মানুষরা তৈরি হবে ইনশাআল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা এ সকল কারণে রাষ্ট্রের কাছে আর একটা প্রস্তাব পেশ করেছি যে আমাদের দেশে বর্তমানে বহুমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা বা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা জেনারেল শিক্ষা বা কলেজ জেনারেল কারিগরি শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষা ব্যবস্থা ও লেভেল শিক্ষা ব্যবস্থা ইংলিশ মিডিয়াম বহুবিধ শিক্ষা একটা শিক্ষার বহু শাখা প্রশাখা তৈরি করা হয়েছে এর মধ্য দিয়ে কোথাও যেন সঠিক শিক্ষার মানে বীজ রোপিত হচ্ছে না সেজন্য আলেন্স আন্দোলন বাংলাদেশ আমরা বলছি আমাদের দাবি সমাজের কাছে সচেতন হওয়ার জন্য দাবিকে উপস্থাপন করার জন্য আমাদের দাবি রাষ্ট্রের কাছে উপলব্ধি করে দেশে বাস্তবায়ন করার জন্য সেটি কি আমরা মাধ্যমিক পর্যন্ত ক্লাস 9 হতে পারে বা ক্লাস 10 হতে পারে বা 8 বা 10 হতে পারে সে জায়গা পর্যন্ত এদেশের সকল মানুষ একমুখী শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করবে শিক্ষাটা হবে একমুখী মাদ্রাসা কলেজ ওই কি বলে ওটাকে কারিগরি এরকম ভাগ থাকবে না 1-8 মর্যাদা মনে করে আমরা যুক্তির খাতিরে সেখানে সবার জন্য একমুখী শিক্ষা থাকবে সবাই একই বই পড়াশোনা করবে তবে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হবে সবার জন্য এরপরে 8 পাস বা আমাদের যে শেষের দশম শ্রেণীতে নিয়ে যায় এসএসসি লেভেলে নিয়ে যায় যেখানে নিয়ে যাব সেখানে গিয়ে তাদের ন্যাক অনুযায়ী ছাত্রদের মেধার আকর্ষণ অনুযায়ী যদি তার আরবি উচ্চতে ঝোঁক থাকে সেখান থেকে সে আরবির দিকে চলে যাবে যদি তার ইঞ্জিনিয়ার বা মেডিকেল সায়েন্স পড়ার মানসিকতা থাকে সেখান থেকে সে সায়েন্স লাইনে চলে যাবে সে যদি কারিগরি তার মানে আগ্রহ থাকে সেখান থেকে কারিগরি সে ভাগ হয়ে যাবে কিন্তু মৌলিকভাবে একটা জায়গা পর্যন্ত সবার শিক্ষা এক হতে হবে এবং সেখানে অবশ্যই আরবি মানে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক থাকতে হবে সেখানে আরবি জ্ঞান তার হবে কোরআন হাদিস সম্পর্কে জানা হবে আমাদের নদরহা মাদ্রাসায় যারা ক্লাস 4-5 পড়ে তারাও কমপক্ষে 100টা হাদিস মুখস্থ জানে 4-5 পর্যন্ত যারা পড়াশোনা করে ওখানে তারা সে ছাত্রগুলো 100টা হাদিস মুখস্থ তারা বলতে পারে তাহলে 8 পর্যন্ত যখন পড়া হবে তখন তারা জীবনের জন্য প্রয়োজনীয় হাদিসগুলো সে মুখস্থ করবে প্রাথমিক যে জ্ঞানটা থেকে যাবে সে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবে সে হাদিস পড়তে পারবে তাহলে ভিতটা যদি শক্ত হয় তাহলে ওই ছেলে যখন এমবিবিএস ডাক্তার হবে ওই ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে ওই ছেলে যখন এমএ পাশের মানে একজন ব্যক্তি হবে ওই ছেলে যখন কামেল পাশের ব্যক্তি হবে বাড়িতে এসে যখন তার পাঁচত্ব সারাতে তাকে ডাকতে হবে না সারাতে ইমামতি করতে পারবে না কিন্তু এখন কি হয় এখন তো
জেনারেল শিক্ষা কারিগরি শিক্ষার যে ভাইরা আছেন ব্যতিক্রম ছাড়া মানে বাপ মা আমরা যে কথাটা বলছি সচেতন বাপ মা যদি নিজ থেকে শিক্ষা দিয়ে থাকেন তার পক্ষে এসে স্থানান্তরণ সম্ভব স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে এসে ইমামতি করে স্থানান্তরণ সম্ভব নয় স্কুল কলেজ তো নয় মাদ্রাসার পক্ষেও সম্ভব নয় মাদ্রাসা যে পড়াশোনা করানো হয় এখন আলিয়া মাদ্রাসায় ক্লাসে আসা যাওয়া বহু ছাত্র কাউরি কেরাত শুদ্ধ নয় এমনকি নওদাপাড়া মাদ্রাসায় আমি দায়িত্ব পালন করি সেক্রেটারি হিসাবে সেখানে মানে কামিল পাশের বহু ছেলে আবেদন করেছে আমরা পরীক্ষা নিয়েছি নিজের নামটা পর্যন্ত শুদ্ধ করে লিখতে পারে না আরবিতে সম্মানিত সুধী মণ্ডলী আমরা সময় ক্ষেপণ করতে চাচ্ছি না আপনাদের সামনে আমরা মৌলিকভাবে যে বিষয়টা বলতে চাই যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শিক্ষার ক্ষেত্রে এই সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছে সেই প্রস্তাবটা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আমাদের প্রস্তাব হচ্ছে দ্বিমুখী ধারাকে সমন্বিত করে দ্বিমুখী বা ত্রিমুখী বা বহুমুখী যে শাখা চালু আছে দেশে শিক্ষা ব্যবস্থা এ ধারাকে সমন্বিত করে কুরআন সুন্নাহ ভিত্তিক একক ও ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা এটা আমার প্রথম প্রস্তাব দুই সরকারি ও বেসরকারি এই নামে পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা বাতিল করে বৈষম্যহীন ও সহজলভ্য শিক্ষা ব্যবস্থা চালু করা সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সরকারি যারা পড়াশোনা করে সেখানে বহুবিধ সুবিধা বেসরকারি প্রতিষ্ঠানে সে সুবিধাগুলো নাই এই যে ব্যবস্থা এই ব্যবস্থাকে আমরা বিলুপ্ত করে এটাকে আমরা পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা বলছি এটাকে বাতিল করে বৈষম্যহীন দেশের মানুষের জন্য কোনো বৈষম্য সৃষ্টি না করে সবাই যেন সমহারে সমান শিক্ষা ব্যবস্থা সমান সুযোগ পায় শিক্ষার ক্ষেত্রে সেটা আমরা চালু করার দাবি রেখেছি তিন ছেলে মেয়েদের পৃথক পরিবেশে শিক্ষা নিশ্চিত করা শিক্ষা প্রতিষ্ঠানে যাবতীয় দলাদলি ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা রাজনীতির কারণে ছেলেদের প্রাণ যাচ্ছে কি ঘটে যাচ্ছে দেশে আপনারা পত্র পত্রিকা এখন তো ফেসবুক সব জায়গায় দেখেন যে খালি রাজনৈতিক কারণে কত নিরীহ ছাত্র প্রাণপণ দিতে হচ্ছে তাই না আমাদের প্রস্তাব হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যাবতীয় দলাদলি ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হোক পাঁচ ইসলামী আকিদা ধ্বংসকারী সাহিত্য সংস্কৃতি বর্জন করে সহি আকিদা ও আমল ভিত্তিক বই লিপিবদ্ধ করে সেগুলো পাঠ্য তালিকাভুক্ত করা হোক আজকের যে বইগুলো চালু আছে শিক্ষা প্রতিষ্ঠানে যে বইগুলো পড়ানো হচ্ছে আমি সময় ক্ষেপণ করব শুধু ইঙ্গিত দিতে চাই যে আপনারা যারা মাসিকা তাহারিক পত্রিকা পড়েন সেই পত্রিকায় আমিরে জামাত পাঁচ ছয়টা সংখ্যা থেকে সিরিজ লিখছেন যে স্কুল কলেজ বাদ দেয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইগুলোতে শিখ বিদাত অপসংস্কৃতির কি কি জিনিস সন্নিবেশ সন্নিবেশিত করা হয়েছে আর সেগুলো কমনমতি শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আমরা আমাদের সন্তানদের কোন জায়গায় নিয়ে যাচ্ছি ধারাবাহিক লেখা আসছে সেগুলো পড়বেন অর্থাৎ আমাদের মাদ্রাসা শিক্ষা বইয়ে তো তাওহীদ রেসালাত আখিরাতের কোনো কথা নেই স্কুল কলেজের বইতে তো নেই এগুলো আমাদেরকে আপনাদের সামনে বলার উদ্দেশ্য হচ্ছে এই আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা শিক্ষিত মানুষ হিসেবে আমরা যারা রয়েছি আমরা এই জিনিসগুলো বুঝব আমাদের যারা আন্দোলনের কর্মী যুব সংঘের কর্মী আমরা এগুলো নিজেরে বুঝে আমরা যখন মাঠে ময়দানে কাজ করব সেখানে জনমত সৃষ্টির জন্য শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যেন মানুষের সামনে কথা বলি পাশাপাশি এই মঞ্চের আলোচনা থেকে আমরা সরকারের প্রশাসন যন্ত্রের বিভিন্ন লোক বিভিন্ন এজেন্সির লোক এখানে উপস্থিত থাকেন তাদের মাধ্যমেও আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কী ধরনের শিক্ষা ব্যবস্থা কী ধরনের পাঠ্যপুস্তক এবং কী ধরনের ম্যানেজিং কমিটি চায় সেটা তারাও যেন সে জায়গায় পৌঁছিয়ে দেন আমরা সব আপনাদের সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আকুলু কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়রান মুহতারামকে সম্মানিত সুধীমণ্ডলী এশার সালাতের বিরতি হবে 7:45 আজান 8:00 ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا সূরা নিসা 36 নম্বর আয়াত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট সাংগঠনিক জেলা এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জয়পুরহাট সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত সুধী মণ্ডলী প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি দয়া করে আজ এই সময়ে একটি দ্বিনী সম্মেলনের আয়োজন করার সুযোগ এবং তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবীর প্রতি যে নবীর পদাঙ্ক অনুসরণ করলে যে নবীর সুন্নাতকে নিজেদের জীবনে বাস্তবায়ন করলে যে নবীর আদর্শকে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করলে ইহকালীন জীবনে সুখে শান্তিতে বসবাস করা যায় যেমনইভাবে পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায় এবং জান্নাত লাভ করা যায় তেমনইভাবে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী মণ্ডলী আমি আপনাদের সামনে সূরা নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করার সুযোগ পাব বিষয় হচ্ছে সদাচারণ আসলে সদাচারণ বলতে আমরা কি বুঝি এই বিষয়টা আমাদের সবারই জানা রয়েছে এই বিষয়টার ব্যাখ্যা বিশ্লেষণ নিষ্প্রয়োজন আমি মনে করি মানুষের সঙ্গে ভালো কথা বলা সুন্দর আচরণ করা সর্বক্ষেত্রে মানুষের মধ্যে কোনো শ্রেণী বিন্যাস না করে সবার সঙ্গে যে সদাচরণের কথা মহান রব্বুল আলামিন আমাদের উপদেশ দিয়েছেন আমাদের বলেছেন সদাচরণের বিষয়ে উপদেশ দিয়েছেন আমাদের নির্দেশ দিয়েছেন মহান রব্বুল আলামিন সদাচরণের ক্ষেত্রে মানুষদেরকে নির্দেশ দিয়েছে যে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে সদাচরণ করবে ভালো আচরণ করবে ভালোভাবে কথা বলবে হাসি মুখে কথা বলবে এই সদাচরণের মধ্যে দিয়ে অনেক কিছু বিষয়ই ফুটে উঠবে মানুষের জীবনে মানব জীবনে একজন আরেকজনের সঙ্গে আমরা সদাচরণ করব সঙ্গে কথা বলবো অন্তরে আমার ভিন্ন কিছু লুকিয়ে রেখেছি আর উপরে সুন্দর করে কথা বলছি এটার নাম সদাচরণ নয় পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে হাসি খুশি পিতা মাতার সঙ্গে কথা বলছি বৃদ্ধ অবস্থায় দুইজনে অথবা দুইজনের একজনে পৌঁছে গেছে আর আমি আছি তার সন্তান খুবই সুন্দর করে কথা বলি কিন্তু তাদের যে প্রয়োজন সে প্রয়োজনের কোনো কিছু মিটায় না এটা কি সদাচরণ সম্মানিত সুধী মণ্ডলী শুনেন এই যে সদাচরণের বিষয়টা একটা কিছু নমুনা তুলে ধরলাম যে আসলে সদাচরণ কিভাবে হতে হবে অন্তর থেকে এবং প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে অন্তর থেকে এবং প্রকাশ্য ভাগ প্রকাশ্যে আচার আচরণে ব্যবহারে এটা হতে হবে
হাসি খুশি কথা বলতে হবে, কথা মিষ্টি কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, কল্যাণকর কথা বলতে হবে, মঙ্গলজনক কথা বলতে হবে, উপকারী কথা বলতে হবে, নসিহতমূলক কথা বলতে হবে, যেই কথা মানুষের কল্যাণে আসে অনুরূপ কথা বলতে হবে। আমার কথাই যেন, আপনার কথাই যেন অন্য কারো ক্ষতি না হয়, কেউ যেন মনে কষ্ট না পায় সেটা যেরকম প্রকাশ্য হবে অনুরূপভাবে অন্তর থেকেও সেটা হতে হবে। এটার নাম হচ্ছে সদাচরণ। ব্যবসার ক্ষেত্রে হেসে হেসে কত বলে কিন্তু দাম নেয় ডবল। আত্মীয়র কাছে গেছে, লুঙ্গি কিনতে গেছেন, বলছে যে আপনার কাছ থেকে কি বেশি নেওয়া যায়, আপনি আমার আত্মীয় মানুষ, দাম হলে 600 নিচ্ছে 1000 টাকা, আপনি লজ্জার খাতিরে 1000 টাকা নোট দিয়ে বের হয়ে চলে এলেন, এটার নাম কি সদাচরণ? আলাদিস আন্দোলন কিন্তু এই সার্বিক বিষয়ের সংস্কার চাই, সদাচরণ কাকে বলে বিষয়টারও সদাচরণ চাই। মানুষের এই লেনদেনের ক্ষেত্রে সদাচরণ চাই, প্রতিটি ক্ষেত্রে সদাচরণ চাই। আমার আগে যে ভাই বলে গেলেন অধ্যাপক মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি যে বলে গেলেন খুবই সুন্দরভাবে, সংস্কার চাই, সর্বক্ষেত্রে সংস্কার চাই, জীবনের প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, হচ্ছে আহলে হাদিস আন্দোলন। মহান রব্বুল আলামিন বলছেন, এই বক্তব্য শোনেন, তার সদাচরণের ক্ষেত্রে তিনি যে বক্তব্য পেশ করছেন, নির্দেশ দিয়ে আদেশ দিয়ে মানুষকে, তিনি বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করার কোনো সুযোগ মানুষের নাই। এটা প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কথা এটা। এরপরে বললেন ওলা তুশরিকু বিহি শাইয়া, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, কাউকে কোনো কিছুকেই শরীক করা যাবে না, অংশী স্থাপন করা যাবে না তার সঙ্গে। এই দুইটি কথা বলার পরে, তার নিজস্ব এই দুইটি কথা বলার পরে এইবার তিনি বলছেন, নির্দেশ দিচ্ছেন সদাচরণের ক্ষেত্রে, অবিল ওয়ালে দাইনে এহসানা, মানুষ সমস্ত মানুষকে তিনি ভাগ করেছেন, মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস করে সদাচরণের বিষয়টা তিনি ধারাবাহিকতার সঙ্গে আলোচনা করেছেন। এইখানে আরবিতে একটা বাক্য রয়েছে আত-তারতিবু ইয়াদুল্লু আলাল ইহতিমাম, ধারাবাহিকতা গুরুত্বের নির্দেশ করে, গুরুত্বের প্রতি নির্দেশ করে। কি সেই গুরুত্ব? ক্লাসে যার রোল 1 সে তো সবচেয়ে ভালো ছাত্র হওয়ারই কথা, যার রোল 10 একের চাইতে তার গুরুত্ব অবশ্যই কম থাকবে, শ্রেণীতে সবার কাছে কম থাকবে, শিক্ষকের কাছে, অন্যান্য ছাত্রদের কাছেও, কর্তৃপক্ষের কাছেও। এটাকে বলা হচ্ছে আরবিতে আত-তারতিবু ইয়াদুল্লু আলাল ইহতিমাম। মহান রব্বুল আলামিনের এই তারতিবের ভিত্তিতে সদাচরণ প্রথম কার সঙ্গে হতে হবে আপনার, এখান থেকে শুরু করলেন একদম শেষ পর্যন্ত তিনি সমস্ত মানুষকে শ্রেণীবিভাগ করে সদাচরণের বিষয়টি তিনি তুলে ধরলেন নির্দেশ হিসেবে। বলছেন অবিল ওয়ালিদাইনে এহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, প্রথম হকদার তারা মানুষ হিসেবে, তারা পিতামাতা হিসেবে মানুষের মধ্যে প্রথম সদাচরণ পাওয়ার অধিকারী তারা, হকদার তারা। দুই নম্বর বললেন অবিদিল কুরবা, নিকটতম আত্মীয়, নিকটতম আত্মীয় যারা তারা হচ্ছে সদাচরণ পাওয়ার হকদার। দুই নম্বর বললেন ওয়াল ইয়াতামা, যারা ইয়াতিম যারা, ওয়াল মাসাকিন, যারা মিসকিন নিঃস্ব যারা, তারা সদাচরণ পাওয়ার হকদার। ওয়াল জারিদিল কুরবা, সম্পর্কীয় প্রতিবেশী, যাদের প্রতিবেশী ঠিকই কিন্তু যাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তারা হকদার পাওয়ার অধিকার অধিকারী। ওয়াল জারিল জুনুব, এবং যারা প্রতিবেশী কিন্তু তারা আত্মীয় না, প্রতিবেশী নিসব প্রতিবেশী, অসহায় জানবে, এবং যারা যাদের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে আশেপাশে, যারা বসবাস করে, যাদের সঙ্গে আপনি চলেন, চলাফেরা করেন, উঠাবসা করেন, ওয়াবনে সাবিল পথি, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং যারা
সম্মানিত সুধী মণ্ডলী, আসলে সময় শেষ, আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, তা যেন হচ্ছে আমাকে শেষ করতে বলা হচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান মুহতারামকে। সম্মানিত সুধী মণ্ডলী, এখন ইশার সালাতের আজান হবে, আজানের পরে আমাদের প্যান্ডেলেই ইশার জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মা বোনেরাও এই জামাতেই অংশগ্রহণ করবেন, আপনারাও উজু যাদের উজু করে নেন। আর 8টায় আমাদের ইশার সালাতের জামাত শুরু হবে ইনশাআল্লাহ। যাদের উজু নেই আপনারা উজু করে আসেন ইশার সালাতের বিরতি।